যুক্তরাজ্যে জিপির দক্ষ ডাক্তারদের পরিবর্তে রোগী দেখছেন কম দক্ষ তত্ত্বাবধায়ক ও প্রশিক্ষকরা। যুক্তরাজ্যে ডাক্তারদের সংকট ও জিপিগুলোতে পর্যাপ্ত ডাক্তার না থাকার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। যুক্তরাজ্যের জিপিগুলোতে কম যোগ্য কর্মী বা স্টাফদের পর্যাপ্ত তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দেওয়া ছাড়াই রোগীদের দেখতে দিচ্ছে। সম্প্রতি বিবিসি প্যানারোমার একটি গোপন তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। সিনিয়র এক জিপি বলছেন বিষয়টা নিয়ে, স্বাস্থ্য খাতে কম বরাদ্দ দেওয়ার ফলে মূলত রোগীদের ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় জিপি চেইন কোম্পানিটি প্রায় 6 লাখ NHS রোগীকে সেবা দিয়ে আসছেন, আর এটি মার্কিন স্বাস্থ্যসেবা জায়ান্ট সেন্টিন কর্পোরেশনের মালিকাধীন। বিবিসি তাদের প্যানারোমা আন্ডারকভার রিপোর্টের জ্যাকি ওয়েকফিল্ডকে কোম্পানিটির 51টি লন্ডন সার্জারিতে রিসিপশনিস্ট হিসাবে কাজ করার জন্য পাঠিয়েছিলেন। এগুলোতে কর্মরত এক জিপি নাম প্রকাশ না করার শর্তে জানান যে তাদের 8 জন ডাক্তারের অভাব রয়েছে। একজন প্র্যাকটিস ব্যবস্থাপক বলেন যে তারা চিকিৎসক সহযোগী PAS নামক কম যোগ্য মেডিকেল স্টাফ নিয়োগ করেছেন, কারণ তারা জিপি ডাক্তারদের তুলনায় সস্তা। এই চিকিৎসক সহযোগীদের প্রথম 2003 সালে NHS-এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ধারণা করা হয়েছিল এতে ডাক্তাররা রোগীর আরও জটিল চাহিদা মোকাবেলা করতে পারে। PAS হল জনস্বাস্থ্যসেবার নিয়োজিত পেশাদার ব্যক্তি যারা বিজ্ঞানের উপর ডিগ্রি নিয়ে 2 বছরেও স্নাতকোত্তর অধ্যয়ন সম্পন্ন করেছে, যেখানে জিপিরা 10 বছরের শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে থাকেন। তারা রোগীদের রোগ নির্ণয় এবং পরিচালনায় জিপিকে সহায়তা করে। প্যানোরামা প্রমাণ সংগ্রহ করেছে যে ওরেরোস অনুশীলনে PASদের সঠিকভাবে তত্ত্বাবধান করা হচ্ছে না। PASরা আন্ডারকভার রিপোর্টারকে বলেন যে তারা সব ধরনের রোগী দেখছেন, কখনো কখনো কোনো ক্লিনিক্যাল তত্ত্বাবধান ছাড়াই দেখছেন। যুক্তরাজ্য জুড়ে জিপির ডাক্তারদের ঘাটতি রয়েছে এবং সাধারণ রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে দেশটিতে। বিবিসি জানিয়েছেন প্যানোরামা ইংল্যান্ড জুড়ে 6,500 NHS-এর ডাটা বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে প্রতি 2,000 জন নিবন্ধিত রোগীর জন্য গড়ে 1.2 জন পূর্ণ সময়ের জিপি ডাক্তার রয়েছে, কিন্তু ওপেরোজ অনুশীলনে গড় অর্ধেক জিপি ডাক্তার রয়েছে। NHS ডাটা অনুসারে NHS-এ গড়ের তুলনায় ওপেরোজ 6 গুণ বেশি চিকিৎসক সহযোগী নিয়োগ করে, আর এসব চিকিৎসক সহযোগীরা যথাযথ প্রশিক্ষণ থাকে না। নাম প্রকাশ না করার শর্তে বিবিসির এক জিপি ডাক্তার জানান তিনি যেখানে কাজ করতেন সেখানে এক দুর্দান্ত সহকর্মী ছিল তার। সে নির্দিষ্ট কাজ করার জন্য প্রশিক্ষিত ছিলেন না, কিন্তু সে কখনোই একজন জিপির মতো কাজ করার জন্য প্রশিক্ষিত না থাকলেও সব ধরনের কাজে সে কিন্তু অভিজ্ঞ ছিল, আর এ কারণে তাকে কিন্তু সব ধরনের কাজও করিয়েছে জিপি। বিবিসি প্যানোরামার তদন্ত চলাকালীন সময়ে দেখা যায় NHS ও ওপারোজের চিকিৎসা কেন্দ্রগুলোতে ব্যাপক কর্মী সংকট রয়েছে, ফলে অসংখ্য রোগীকে তাদের রিপোর্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। প্রফেসর স্যার স্যাম এভারিংটন নামের একজন সিনিয়র জিপির ডাক্তার বিবিসি তথ্যগুলো পর্যালোচনা করে বলেছেন যে তিনি রোগীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কেননা এভাবে যদি প্রশিক্ষিত ডাক্তার ছাড়া কিংবা দক্ষ ডাক্তার ছাড়া জটিল রোগগুলোর চিকিৎসা করা হয় কম দক্ষ রোগ মানে ডাক্তারদের দিয়ে বা কম যোগ্য লোকদের দিয়ে, তাহলে কিন্তু বিপদ বাড়বে। এবং এ নিয়ে সম্প্রতি কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে প্রতিনিয়ত আসলে এই কমপ্লেনগুলো কিন্তু NHS-এর কাছে জমা হচ্ছে, কিন্তু তারপরে এটিকে আসলে গুরুত্ব দিয়ে দেখছে না। তাই তিনি বলেছেন যে বিষয়টি নিয়ে আসলে এখনই যদি কঠোরভাবে না ভাবেন তাহলে আসলে সামনে আরও বেশি বিপদ ঘটবে। এই ছিল আমার কাছে বিবিসি সম্প্রতি যে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের জিপিগুলোতে যে ডাক্তারের সংকট এবং সেই সংকট কাটাতে কম দক্ষ লোকদের দিয়ে চিকিৎসা চালানো হচ্ছে সেই বিষয়টির বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com-এ।